দর্শক আসসালামু আলাইকুম, আমি আবারও নার্সারি নতুন রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি হুমায়ুন আহমেদ। আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি বা আমার এই রিভিউতে যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে বিশ্বকয়ের এক ফল, আর এই ফলটি সুদূর ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং বলিভিয়ার মতো রাষ্ট্রে হচ্ছে, অর্থাৎ ল্যাটিন আমেরিকার একটি প্রজাতি হচ্ছে এই ফলটি। দেখতে অনেকটা মার্বলের মতো এই ফলটি, কিন্তু এক জাদুকরি এক ফল। আর আমার পাশের যেই ফল গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ব্রাজিলিয়ান ফল, আর এই ফলটির নাম হচ্ছে জাবুটিকাবা। তো এই জাবুটিকাবা ফল আমাদের দেশে এই প্রথম। তো আমাদের দেশের মানুষ এই ফল সম্পর্কে ততটা ধারণা রাখে না, যেহেতু এটা আমাদের দেশে নতুন এসেছে। আর এই জাবুটিকাবা ফল মূলত গ্রীষ্মকালীন এক ফল। আর এই ফল, এই জাবুটিকাবার গাছের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই জাবুটিকাবার গাছ কিন্তু খুব কম বর্ধনশীল একটি গাছ, আর এই গাছ খুব সহজে বড় হয় না। আর এই জাবুটিকাবার গাছ বিচি থেকে যে চারাটা হয় সে চারা রোপণের মিনিমাম 10 থেকে 20 বছর পরে এই জাবুটিকাবার ফল আসে। তো দর্শক, আমার পাশে যে এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে কিন্তু ড্রামে রোপণ করা আছে, আর এই গাছটির বয়সে মিনিমাম 15 বছর বা 16 বছর এরকম হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটির একদম পুরো কাণ্ডতেই কিন্তু এই জাবুটিকাবা ফল ধরে আছে। এই জাবুটিকাবা ফল কাঁচা অবস্থায় এই জাবুটিকাবা ফলের কালার থাকে সবুজ, আর এগুলা যেহেতু পরিপক্ক হয়েছে বা এখন পাকার সময় হয়ে গেছে বা পাকতেছে, এজন্য এগুলার ফলগুলোর কালার কিন্তু বেগুনি বা কালো রঙের হয়ে গেছে। আর এই জাবুটিকাবার ফল মূলত ল্যাটিন আমেরিকা দেশগুলোতে ওয়াইন বা এই জুস হিসাবে তারা এটা ব্যবহার করে। আর আমাদের দেশে এই ফলটি এখন বাণিজ্যিকভাবে চাষ করার অনেক সম্ভাবনা আছে, কারণ আমাদের দেশের আবহাওয়াতে কিন্তু এই জাবুটিকাবা ফল হচ্ছে। আর তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আপনারা এই আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছে কিন্তু এখন প্রচুর পরিমাণে জাবুটিকাবা ফল হয়েছে। আর যারা এই জাবুটিকাবা ফল সম্পর্কে বিস্তারিত জানতে চান বা এই জাবুটিকাবার এই চারা আপনারা নিয়ে সেটা চাষ করতে চান, এটা কিন্তু দুইভাবেই চাষ করা সম্ভব। ড্রামে রোপণ করে সেটা আপনার বাসার ছাদেও আপনি চাইলে রোপণ করতে পারবেন, বা এটা আপনার জমিতে রোপণ করেও সেটা চাইলে আপনি বাণিজ্যিকভাবেও কিন্তু এই জাবুটিকাবার এই ফল আপনি চারা রোপণ করতে পারবেন। তো দর্শক, এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু একদম গোড়া থেকে আগা পর্যন্ত প্রতিটা ডালে বা যে গাছের কাণ্ড আছে সেই কাণ্ডতে কিন্তু একদম ভরপুর হয়ে আছে এই জাবুটিকাবা। তো এরকম আমাদের এই নার্সারিতে এই জাবুটিকাবার ফলের অসংখ্য চারা আছে। আপনারা যারা এই জাবুটিকাবার ফলের চারা সংগ্রহ করতে চান বা সেটা আপনারা চাষ করতে চান, যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদেরকে এই জাবুটিকাবার ফলের চারা সরবরাহ করতে পারবো। স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আমরা এই ব্রাজিলিয়ান এই বিশ্বকর এক ফলের জাত আমরা আপনাদেরকে সরবরাহ করে দিব। তো দর্শক, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এই ফলটার উপরটা তো দেখতে পাচ্ছেন যে কালো বা বেগুনি রঙের, কিন্তু ভিতরটা কেমন বা এই ফলটা, সেটা আমি একটা ফল আপনাদেরকে ছিঁড়ে আমি দেখাচ্ছি। আমি একটি ফল ছিঁড়েছি, তো এই ফলটি আমি এখন খেতে পাচ্ছি না রোজা থাকার কারণে। তো আমি ভিতরটা দেখাচ্ছি আপনাদেরকে দর্শক, ভিতরটা অনেক রসালো একটি ফল কিন্তু এই জাবুটিকাবা। হ্যাঁ, ভিতরটা অনেকটা আমাদের দেশীয় জামের মতো, ভিতরটা সাদা থাকে বা অনেক রসালো থাকে, দেখতে পাচ্ছেন যে আপনারা এই রস ঝরছে। তো খুব মিষ্টি সুস্বাদু এই ফল জাবুটিকাবা, স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই ফল। আর পুষ্টিগুণের দিক থেকে বললে, আর এটা প্রথমে বলা হয়েছে জাদুকরি এক ফল, আর সেটা বলা হয়েছে যে পুষ্টিতে ভরপুর এবং ঔষধিগুণও ভরপুর এই ফল জাবুটিকাবা। তো দর্শক, এই জাবুটিকাবার আরেকটি চারা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আমাদের দুইটি গাছে কিন্তু এই জাবুটিকাবা ফল হয়েছে এবং পেকেছে। তো এখানে যে চারাটি দেখতে পাচ্ছেন এটাতে তো একদম গোড়া থেকে আগা পর্যন্ত হয়ে আছে জাবুটিকাবা। তো এই পাশে আরেকটি চারাও দেখতে পাচ্ছেন, তো এখানেও কিন্তু জাবুটিকাবা হয়েছে। আর এটা হচ্ছে 12 মাসই হয়। দেখেন এখানে যে ফলগুলো দেখতে পাচ্ছেন কালো, এগুলি পেকে আছে। আর যদি এদিকে একটু লক্ষ্য করেন দেখবেন যে আবার নতুন হয়েছে এখানে সবুজ। তো এই এখানে দেখতে পাচ্ছেন যে নিচে সবুজ হয়ে হচ্ছে, আর এদিকে একটা পাকা আছে। এরকমভাবে জাবুটিকাবার ফল গাছে ফল পাকা অবস্থায় আবার পুনরায় আসে। তো মূলত এটা বলা চলে যে 12 মাসই একটা জাত এই জাবুটিকাবার, বছরে 4 থেকে 5 বার এই জাবুটিকাবার ফল কিন্তু আসে। তো দর্শক, এই জাবুটিকাবার ফল সম্পর্কে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন। তো আমি আবারও নতুন কোনো নার্সারি রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।